লাস্ট 8-10 বছরে আমাদের ক্রিকেট কালচারটাকে ধ্বংস করে ফেলেছি। এই ঢাকা লীগের কথা, যে মেইন যে লীগ, যে লীগে আমাদের প্লেয়াররা বেড়ে উঠবে, কোচ বেড়ে উঠবে, ওখান থেকে বেস্ট প্লেয়াররা তৈরি হয়ে বাংলাদেশ টিমে খেলবে। তো যখন আপনি একটা লীগের মধ্যে যখন আপনি জানেন আগে থেকে কে চ্যাম্পিয়ন হবে, কে রানার্স হবে, তার মানে নিজেরাই আমরা নিজেদেরকে ধ্বংস করেছি। তো এখন এসে আমরা ফলে যে আমরা দেখা হলো যে ফল খুঁজতে যে দেখা গেলো ফল পাচ্ছি না। তো এই জিনিসগুলো তো অন্যান্য দেশে হয়তো নাই, আফগানিস্তান পাকিস্তানের মতো দেশে নাই। তারপর আমি বলবো যে বাংলাদেশে প্রচুর ট্যালেন্ট প্লেয়ার আছে, কিন্তু এই ট্যালেন্ট প্লেয়ারকে ঠিকমতো ইউটিলাইজ করতে হবে। আর আফগানিস্তানে আমি বলবো যে বাই বর্ন তারা বেশ কিছু ভালো প্লেয়ার তৈরি করেছে। আর এমনিও তো যুদ্ধ দেশ হলেও আমি বলবো যে তারা অনেক স্ট্রং মাইন্ডেড একটা প্লেয়ার। আপনি যদি দেখেন তাদের খেলা দেখলেই বোঝা যায় তারা আমার মনে হয় ফেয়ারলেস ক্রিকেট খেলে। তাদের মধ্যে হারাবার কোনো চিন্তা নাই, তারা কিছু পাওয়ার জন্য মাঠে নামে। এবং রিসেন্ট পাস্ট পারফরমেন্স যদি দেখেন বাংলাদেশে যারা আফগানিস্তানের প্লেয়ার যারা খেলেছে বিভিন্ন ক্লাবে, তাদের কী করে চিন্তা করে তারা ইম্প্রুভ করার চেষ্টা করে ডে বাই ডে। আর একটা জিনিস হচ্ছে যে হয়তো তাদের ফাইন্যান্সিয়ালি ওরকম কিছু নাই, আমাদের এই জায়গাটাও একটু চিন্তা করতে হবে যে আমরা ফাইন্যান্সিয়ালি এত বেশি একটা প্লেয়ার পেয়ে যাই না করতেই, সেই জায়গাগুলো আমাদের একটু মনিটরিং করা উচিত। যে অবশ্যই প্লেয়ারদের তো ধরেন খেললে ভালো টাকা পাবেই, খেলার একটা পারিশ্রমিক তো পাবেই, কিন্তু সেটা একটা গাইডলাইনের মাধ্যমে থাকা উচিত যে কীভাবে পাবে, পারফর্ম করে পাবে, এই পারফরমেন্সে যেন হাংরিনেসটা কাজ করে। আফগানিস্তানের মতো আমি বলবো যে যুদ্ধবিধ্বস্ত দেশও যে এত ভালো খেলছে, মানে আমার কাছে মনে হয় তাদের একটা জিন আছে। জিন বলতে বলছি পাকিস্তানের সাথে, আফগানিস্তানের তো বর্ডার কাছাকাছি, হয়তো বলতে পারেন আমাদের তো ইন্ডিয়ার সাথে কাছাকাছি, কিন্তু তাদের একটা জিন বলতে বলছি স্ট্রেংথের যে জিনটা, মানে আমি বলবো যে জন্মগত থেকে একটা আলাদা পাওয়ার আছে তাদের শরীরের মধ্যে। এবং ন্যাচারাল কিছু প্লেয়ার তারা তো প্রডিউস করেছে খুব রিসেন্টলি, আপনি যদি রশিদ খান বলেন, নবী বলেন, হযরতুল্লাহ জাজাই বলেন, বেশ কিছু প্লেয়ার খুব পজিটিভ প্লেয়ার হয়েছে। তাদের মধ্যে দেশের মধ্যে এত প্রেশার নাই যেটা আমাদের দেশের খেলোয়াড়দের মধ্যে এত প্রেশার আছে। আমাদের দেশের কালচারটা হয়তো অনেক আগেকার কালচার তাদের চেয়ে, কিন্তু আমাদের দেশের কালচারটাকে খুব মানে নষ্ট করা হয়েছে রিসেন্টলি যদি বলেন। ওয়ার্ল্ড কাপে আমার মনে হয় যে এইটা একটা ভালো দিক যে বাংলাদেশ টিম দুটো ম্যাচ কিন্তু ক্লোজ ম্যাচ খেলেছে আফগানিস্তানের সাথে এবং শ্রীলঙ্কার সাথে। এখানে কিন্তু অনেক পজিটিভ দিক আছে, দুই একটা ভালো ভালো ব্যাটিং আছে, সাথে ভালো কিছু কিছু বোলিং আছে, ফিল্ডিং ভালো আছে। বাট এই পজিটিভ জিনিসগুলো নিয়ে আমার কাছে মনে হয় যে সামনের দিনগুলো যদি কাজ করা যায় এবং স্কিল চিন্তা করা উচিত, আমরা যে কীভাবে করলে ম্যাচ জেতা যায়, কোন কোন জায়গা ডেভেলপ করা উচিত, বোলিংয়ে আমরা অনেক ঘাটতি করছি, সেই ঘাটতিগুলো পজিটিভ চিন্তা করা উচিত, সেই জায়গাগুলো যদি আমরা ডেভেলপ করতে পারি। এবং মানসিকভাবে সাপোর্ট দরকার, সবচেয়ে বড় সাপোর্ট দরকার হচ্ছে মানসিক সাপোর্ট, যে ম্যানেজমেন্টটাকে খুব বেশি প্রেশার দিয়ে ক্রিয়েট করা হয়েছে, সেটা থেকে বেরিয়ে আসতে পারলে আমার মনে হয় যে প্লেয়ারদেরকে স্বাধীনতা দিতে হবে। আজকে যদি দেখেন মুশফিকের মতো প্লেয়ার কেমন যেন মরার মধ্যে আছে, মাহমুদুলের মতো প্লেয়ার কেমন যেন মরার মধ্যে, কেন মরার মধ্যে থাকবে, তারা তো বাঘের মতো খেলার কথা, তাদের পারফরমেন্সই বলে যে তারা বিগত 2-3 বছর আগে কত সুন্দর পারফর্ম করেছে, কিন্তু তারা কেন পারফরমেন্স ছাই হয়েছে কেন। তো সেই জায়গাগুলোতে আমার কাছে মনে হয় যে ম্যানেজমেন্টের চিন্তা করা উচিত। শুধুমাত্র একটা চিন্তার মাথার মধ্যে ঢুকেছে যে আমাদের অনেক পিছনে ট্যালেন্ট প্লেয়ার আছে, এই চিন্তা করলে খুবই ভুল। তো এই চিন্তা করতে গেলে দেখা গেলো যে আপনি কোনো কারণ যদি এই ট্যালেন্ট প্লেয়ারকে ইউজ করতে যদি আপনি ফেল করে, তাহলে আর আপনি ভালো প্লেয়ার পাবেন না। তো এই জন্য আমার কাছে মনে হয় যে সামনে ওয়ার্ল্ড কাপে যে টিম আছে, যে প্লেয়ারগুলো আছে, সিনিয়র বা জুনিয়র, ধরেন এই 17-18-20 জন যে খেলোয়াড় আছে, প্রত্যেকের মধ্যে একটা ভালো কনফিডেন্স তৈরি করা, যে ম্যানেজমেন্টের আলাদা সাপোর্ট দিয়ে, না তোমরা তোমাদের মতো মন খুলে খেলো, আমরা তোমাদের পিছনে আসি।